ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত খাওয়ার বিধান দিলাম যতবার ইচ্ছা ঘুমাইবো যতবার ইচ্ছা ঘুমের থেকে উঠটা খাইবো আমি আল্লাহর পক্ষ থেকে আর কোন নিষেধাজ্ঞা নাই শুধু তাই না আপনার হৃদয়ের আকুতির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম পুরো রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সারা রমজান মাসে আপনার উম্মত আমার বান্দা রোজাদারেরা যা খাইবো যা পান করবো আমি আল্লাহ তার কোন হিসাব নিব না জোরে কন্ন সুবহানাল্লাহ ইমানদারের জন্য আমি আল্লাহর রোজা ফরজ করে দিয়েছি তবে তাদেরকে বলেন এটা আমি তাদের উপর চাপায়া দেই নাই তাদের উপর রোজা ফরজ করছি এমন ভাবে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ এমন রোজা তাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করেছিলাম জোরে পড়েন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল রোজা কেবল আমাদের উপরেই ফরজ করছেন ব্যাপারটা এমন না রব্বুল আলামিন বলেন হাবিব ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীকে বলেন আমি আল্লাহ তাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছি সাহাবায়ে কেরাম বলেন হুজুর আদম নবীর জমানায় কি রোজা ছিল আমার নবী বলেন হ্যাঁ হুজুর আদম নবীর জমানায় কি রমজান মাসের রোজা ছিল আমার নবী বলেন না হুজুর তাইলে আদম নবীর জমানায় কোন রোজা ছিল আমার নূর নবীজি বলেন প্রত্যেক চাঁদের মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আইয়ামে বীজের যেই রোজা আমার নবীজি রাখতেন সাহাবায়ে কেরাম রাখতেন আল্লাহর ওলিরা রাখেন আল্লাহর ওলিরা তাদের মুরিদানদেরকে বলে বাবা রে যদি সম্ভব হয় প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আরবি মাসের 13 14 15 এই তিন দিন আইয়ামে বীজের রোজা রাখিও অনেক ফজিলত আছে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আদম নবীর উপরে আমার আল্লাহ প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন জোরে পড়েন সুবহানাল্লাহ কয়দিন এই তিন দিন প্রত্যেক আরবি চাঁদের 13 14 15 এই তিন দিনের রোজা কেউ যদি নফল রোজা হিসেবে রাখেন আদম নবীর সুন্নাত আদায় হবে আদম নবীর থেকে শুরু করে আপনার হায়াত পর্যন্ত যত মানুষ এই দিনগুলোতে রোজা রাখছে সমস্ত মানুষ রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইছে আপনিও নিয়মিত এই রোজাগুলো রাখলে ওই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ দান করবে সুযোগ হলে রাইখা দিয়ে রোজা হলো এমন একটা ইবাদত যেই ইবাদতের সাইড এফেক্ট নাই বরঞ্চ বডির জন্য উপকার হয় কথা বলেন ঠিক কিনা কেমন উপকার আমি একটা গাড়ি দিয়ে আজকে মাহফিলে আসছি এই গাড়িটা জাপানরা বানাইছে জাপানের লোকেরা এই গাড়িটা যদি এক টানা আমি চালাইতেই থাকি তারে তেল দিলাম গ্যাস দিলাম মোবিল দিলাম ইঞ্জিন অয়েল দিলাম গিয়ার অয়েল দিলাম সব ঠিক কয় পরিষ্কার ঠিক তারে চালাইতাছি তো চালাইতাছি কোনো রেস্ট নাই এটা বেশি দিন যাইব নষ্ট হইব না সব তো ঠিক মতন দিছি তবুও নষ্ট হইব কারণ ওভার ডিউটি অতিরিক্ত খাটানোর কারণে নষ্ট হবে কারণ তারও তো একটা ক্লান্তি আছে তারও তো একটা রেস্টের প্রয়োজন আছে আল্লাহ বলে বান্দারে এ বান্দা ছোট্ট একটা মুখ দিছি 32টা দাঁত দিছি সুবহানাল্লাহ ছোট্ট একটা মুখ দাঁত দিছে কটা সাহাবায়ে কেরাম বলেন হুজুর মানুষের মুখে 32টা দাঁত কেন আপনারা জানেন নি প্রশ্ন কি লিগা 32টা কেন 33টা হইতে পারতো 40টা হইতে পারতো 28টা হইতে পারতো 31টাও হইতে পারতো কিন্তু 32 কেন আমার নবী বলেন সাহাবীরা যেই মায়ের গর্ভ থেকে জমিনে এসেছো সর্বপ্রথম যেই মায়ের দুধ তুমি মুখে নিয়েছো ওই মায়ের দুধের মধ্যে আল্লাহ 32টা নল দিছে এই 32 নল দিয়ে মায়ের দুধ তুমি পান করেছো
তুমি নিজে অস্বীকার করতে চাইলেও তোমার দাঁত গনলেই কওয়া যাইব তুমি অবশ্যই মায়ের দুধ খাইছো মায়ের দুধের দাবি পরিশোধ করার আগে মাকে খুশি করার আগে বান্দা জান্নাত মিলবে না জোরে কোন সুবহানাল্লাহ এটা তার একটা নিশানা আপনি যদি আল্লাহকে হাশরের ময়দানে বলেন আল্লাহ মায়ের বুকে দুধ পাইব কইতে দুধ তো খাই নাই তখন আল্লাহ বলবেন আমি তোমার মায়ের বুকে দুধের মধ্যে 32টা নল দিছি যেদিক দিয়ে তুমি দুধ পান করছো আল্লাহ কি বলেন 32টা নল এটা তো ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যাবে না আর আমি তো জানিও না দেখিও না এটা কেমনে বুঝতাম সেদিন আল্লাহ বলবেন তোমার মাকে আজকে এখানে এনে তোমার মায়ের সম্মান নষ্ট করব না তুমি তোমার মুখের দাঁতগুলো গোনো যে কটা দাঁত তোমার মায়ের মুখে কটা নল ছিল তোমার মুখে দাঁত থাকলে তোমার মায়ের নল ছিল তোমার মুখে দাঁত থাকলে তুমি অবশ্যই মায়ের দুধ পান করেছো এবার তোমার মা তোমার উপর খুশি কিনা আমি দেখব আমার নবী বলেন উম্মত যার উপর তার বাবাই খুশি তার উপর আল্লাহই খুশি যার উপর তার মা খুশি তার জন্য আল্লাহর আত্মা জান্নাত পাগল হয়ে যায় গেলাম না সেদিক মূল কথাটা যেদিকে আসলাম এই আদম আলাইহিস সালাম প্রত্যেক আরবি মাসে 13 14 15 তারিখ রোজা রাখতেন এটা ওনার উপর ফরজ ছিল ওনাদের রোজার বিধান ছিল সেহরি খাওয়া ছিল শুধু ইফতারি করতে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সময় কিছু খাইতে পারতো এশার নামাজের পর থেকে খানা বন্ধ খেয়াল করবেন রোজার ইতিহাস জানতে হবে আবার কোন ব্যক্তি যদি আদম নবীর জামানা থেকে শুরু করে যার যত জামানা পর্যন্ত এই তিনটা রোজা ফরজ ছিল তাদের বিধান ছিল এমন মাগরিবের পরে কিছু খায় নাই ইফতারির সময় কিছু খাইছে এশার আগে কিছু খাইতে পারে নাই শরীরের ক্লান্তির জন্য মনে করেন ঘুমায় গেছে এই ঘুমাইলে ঘুম থেকে উঠার পরে ওই রোজা অবস্থায় খাওয়া হারাম খাওয়া জায়েজ ছিল না এটা আমার নবীর জামানায় আয়েশা আমার নবীজির এক সাহাবীর কারণে আমাদের উপর মাগরিব থেকে ফজরের নামাজ পর্যন্ত খাওয়া ফজরের সুবহে সাদেক নামাজ না সুবহে সাদেক ফজর ওয়াক্ত পর্যন্ত খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির একজন সাহাবী হযরত সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে আমার নবী রহমাতুল লিল আলামিন রোজার বিধান দিলেন ওই আদম নবীর রোজার মতো মাগরিব থেকে এশা পর্যন্ত খাইবা এর মধ্যে ঘুমাইলে খানা শেষ ঘুমাইলে খানা শেষ শেষ আজগার খাওয়া হইতো না পরে আবার সাহারের পর হযরত সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রোজা রাখে জমিনে গেছে অনেক কাজ করছে হার্ড ওয়ার্ক জানে কয় কঠিন পরিশ্রম করার পরে ইফতারের সময় বাড়িতে আইছে ইফতারের সময় হইছে বিবিরে ডাক দিয়া কই বিবিরে ও বিবি আমারে ইফতারি দাও ইফতারের সন্ধ্যার সময় এ বেচারিও তো রোজা রাখছে তিনিও রান্না বান্না নিয়ে ব্যস্ত সেদিন রান্না করতে একটু দেরি হইছে কিন্তু তার পরিশ্রমের কারণে অনেক বেশি পরিশ্রম করে আমরা দেখবেন যদি হাত মুখ ধুইয়া বিছানায় পিঠ লাগায় সাথে সাথে ঘুমাইসা পড়ে ঠিক না বাবা এ সার মারা দিয়ে আল্লাহ তাআলা বিছানায় পিঠ লাগাইছে সাথে সাথে ঘুম চলে আসছে ঘুম থেকে জাগছে জাগার পরে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার বিবি কয় স্বামীরে আমার সারা দিন পরিশ্রম করার পরে আপনি যখন আইসা বিছানায় ঘুমায়া গেছেন আমি আর সাহস পাইলাম না আপনারে ডাক দেওয়ার ও স্বামী রহমাতুল লিল আলামিন বলছেন এশার নামাজ পর্যন্ত খাবেন এশার নামাজের ভিতরে যদি কেউ ঘুমায়া যায় আদম নবীর মতো তার আর খানা খাওয়া যাবে না ও স্বামী তাইলে আজকে তো আপনি আর খেতে পারবেন না তিনি বলেন প্রয়োজন হলে জীবন যাবে রহমাতুল লিল আলামিনের কথার আল্লাহর বিধানের অবাধ্য আমি হতে পারব না জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীদের জীবন দেখেন আফসোস আমাদের যুবকরা এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও রমজান মাসে দোকানের সামনে দিয়ে শাটাল লাগায় পিছন দিয়ে ঢুকে খায় আছে নিও আহা
আবার কিছু যুবক আছে হেরা আবার বিভিন্ন নেতা কথা তো রমজান মাসে রাস্তার কিনারে ওপেনে দাঁড়ায় বিড়িটানে আছে নি এরকম হযরত সারমা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আর কিছু খায় নাই সাহরির সময়ও খানা নাই পরের দিন দুপুর বেলায় খুদার যন্ত্রণায় আর পরিশ্রমের কারণে দুপুর বেলা মাথা গুইরা অজ্ঞান হয়ে পড়ে গেছে সাহাবায়ে কেরাম তারা মাথায় পানি ঢাললেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে খবর গেল নবী গো সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা খারাপ নবী বলেন কি হইছে বলে হুজুর কালকে কাজ কইরা এসা ক্লান্তির কারণে ঘুমায়া গেছে আপনি তো নিষেধ করছেন খাওয়া যাবে না খানাও খায় নাই ইয়া রাসূলুল্লাহ সাহরির সময় তো খানা বন্ধ সাহরিও নাই এশার নামাজের পরে খানাও নাই মুসলমানেরে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তারপরে বলে হুজুর এখন তো সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বড় খারাপ কিছে তো হুজুরে তো মাথা ঘুরে পড়ে গেছে আজকে দুপুরে তার মাথায় পানি দিতেছে চিকিৎসা চলতেছে নবী আমার রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের বলে সাহাবীরা রে চল 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 আমি আমার সারমাকে দেখতে যাব আমার নবী রহমাতুল্লিল আলামিন সারমার বাড়িতে গেলেন তার যখন হুঁশ ফিরলো আমার নবীজির কদম মোবারকে হাত দিয়া ডাক দিয়া কয় নবী গো আমি সারমা জীবন দিতে পারি আপনার কথা আর অবাধ্য হব না জোরে কন্ন সুবহানাল্লাহ নবীজি বলে এই পাগলা কালকে সন্ধ্যায় খাইলি না কেন বলে হুজুর ক্লান্তির কারণে ঘুমাইয়া গেছি নবীকে ঘুমেতে উঠে খাইলি না কেন কয় হুজুর আল্লাহ এবং তার রসুলের বিধান ঘুমাইয়া গেলে খানার চান্স শেষ সুযোগ শেষ আমার নবী রহমাতুল্লিল আলামিনের মন মোবারক খারাপ হলো আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া আল্লাহ দরবারের দিকে তাকায় রইলেন মনে মনে ভাবতেছেন মালিক ও মালিক আমার উম্মতের জন্য রোজার বিধানটা একটু কঠিন হয়ে গেছে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে জলদি যা জিব্রাইল আমিন হাজির হলেন জিজ্ঞেস করেন নবী গো আল্লাহ জিজ্ঞাসা রোজার বিধানটা কোন দিক দিয়া কঠিন হইছে আপনি শুধু বলেন আল্লাহ বলছে ওই দিকে সহজ করে দিবে জোরে কম সুবহানাল্লাহ এ মুসলমানেরে আমার প্রিয় নবীর উম্মতেরারে কেন সুন্নিরা নবী নবী করে কেন পীর মাশায়েখরা নবী নবী করে কেন আল্লাহর ওলিরা নবী নবী করে তার কারণ আছে বাবা আমার নবীজি মনে মনে ভাবলেন আল্লাহ যদি রোজার বিধানটা আমার উম্মতের জন্য আর একটু সহজ হইতো আল্লাহ কয় জিব্রাইল জলদি যা খবর লও জিব্রাইল আমিন কয় হুজুর আপনি বলেন কোন দিকে কঠিন হইছে আপনি দরখাস্ত দেন আল্লাহ বলছে সহজ করে দিব আমার নবী কয় আমার উম্মতের জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টা বাড়াইয়া যদি সুবহ সাদেক পর্যন্ত করা যাইত আর আমার উম্মত ঘুমাইলেও ঘুম থেকে জাগার পর খাওয়াটা যদি হালাল করা যাইত আমি নবী শান্তি পাইতাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কা নবী গো ও রহমাতুল্লিল আলামিন আর কোন সুযোগ সুবিধা যদি দেওয়া লাগে গো নবী আপনি আমাকে বলবেন কেন না আমি আল্লাহর ইচ্ছা হলো আপনাকে খুশি করা আমার খুশি হলো আমার ইচ্ছা হলো আপনাকে খুশি করা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য মাগরিব থেকে সুবহ সাদেক পর্যন্ত খাওয়ার বিধান দিলাম যতবার ইচ্ছা ঘুমাইবো যতবার ইচ্ছা ঘুমের থেকে উঠে খাইবো আমি আল্লাহর পক্ষ থেকে আর কোনো নিষেধাজ্ঞা নাই শুধু তাই না আপনার হৃদয়ের আকুতির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম পুরো রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সারা রমজান মাসে আপনার উম্মত আমার বান্দা রোজাদারেরা যা খাইব যা পান করব আমি আল্লাহ তার কোন হিসাব নিব না জোরে কন্ন সুবহানাল্লাহ খালি রমজানে খাইয়াও হিসাব দেন লাগতো আলু পেঁয়াজি বুট আলুর চপ হ্যাঁ কত কিছু হ্যাঁ 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 হ্যাঁ